সুখবর আসতে চলেছে চেন্নাই শিবিরে। ঘরে নতুন অতিথি আসছে এমএস ধোনির। পরপর দুটো ম্যাচ হারার পরে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলে ৬ নম্বর থেকে সোজা উঠে এসেছে ৩ নম্বরে। একেই ম্যাচ জেতার আনন্দ, এরই মধ্যে আবার সুখবর। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তেমনটাই মনে করছেন ক্রিকেট ভক্তরা। মাহিকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না, এদিকে সেই জায়গায় তার স্ত্রী বেশ অ্যাক্টিভ। ধোনির সমর্থকরা অনেকেই সাক্ষীকে ফলো করেন, সেখানেই ধোনির পরিবার সম্বন্ধে একাধিক আপডেট মেলে। এদিনও ম্যাচের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাক্ষী। সেই ভক্তদের নজর কেড়েছে ছবির ক্যাপশন, যেখানে সাক্ষীর চেন্নাইকে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার অনুরোধ জানিয়েছেন, কারণ ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ফুটফুটে এক সন্তান আসতে চলেছে ধোনির পরিবারে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। তাহলে কি ফের সুখবর আসতে চলেছে ধোনির ঘরে? সাক্ষীর পোস্টে যদিও সে বিষয়ে পরিষ্কার করে কিছু লেখা নেই, বরং সেখানে সাক্ষী নিজেকে বুয়া অর্থাৎ পিসি বলেই উল্লেখ করেছেন। সাক্ষী লিখেছেন, চেন্নাই টিম তাড়াতাড়ি খেলা শেষ করো, বেবি আসতে চলেছে, পিসি অনুরোধ করছে। আর তারপরেই শুরু হয় গুঞ্জন। যদিও তাড়াতাড়ি ম্যাচ শেষ করে ফেলেন ধোনিরা, প্রথম ব্যাট করে ২১২ রান তুলে চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় করেন ৯৮ রান। শেষের দিকে নেমে ধোনি দুই বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ১৯ ওভারের মধ্যেই মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। ম্যাচ শেষে জয়ের আনন্দে আত্মহারা চেন্নাই। তার মধ্যেই এই সুখবরের আভাস দিলেন মাহির স্ত্রী। সুখবর আসতে চলেছে চেন্নাই শিবিরে। ঘরে নতুন অতিথি আসছে এমএস ধোনির। পরপর দুটো ম্যাচ হারার পরে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলে ৬ নম্বর থেকে সোজা উঠে এসেছে ৩ নম্বরে। একেই ম্যাচ জেতার আনন্দ, এরই মধ্যে আবার সুখবর। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তেমনটাই মনে করছেন ক্রিকেট ভক্তরা। মাহিকে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না, এদিকে সেই জায়গায় তার স্ত্রী বেশ অ্যাক্টিভ। ধোনি সমর্থকরা অনেকেই সাক্ষীকে ফলো করেন, সেখানেই ধোনির পরিবার সম্বন্ধে একাধিক আপডেট মেলে। এদিনও ম্যাচের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাক্ষী। সেই ভক্তদের নজর কেড়েছে ছবির ক্যাপশন, যেখানে সাক্ষীর চেন্নাইকে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার অনুরোধ জানিয়েছেন, কারণ ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ফুটফুটে এক সন্তান আসতে চলেছে ধোনির পরিবারে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। তাহলে কি ফের সুখবর আসতে চলেছে ধোনির ঘরে? সাক্ষীর পোস্টে যদিও সে বিষয়ে পরিষ্কার করে কিছু লেখা নেই, বরং সেখানে সাক্ষী নিজেকে বুয়া অর্থাৎ পিসি বলেই উল্লেখ করেছেন। সাক্ষী লিখেছেন, চেন্নাই টিম তাড়াতাড়ি খেলা শেষ করো, বেবি আসতে চলেছে, পিসি অনুরোধ করছে। আর তারপরেই শুরু হয় গুঞ্জন। যদিও তাড়াতাড়ি ম্যাচ শেষ করে ফেলেন ধোনিরা, প্রথম ব্যাট করে ২১২ রান তুলে চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় করেন ৯৮ রান। শেষের দিকে নেমে ধোনি দুই বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ১৯ ওভারের মধ্যেই মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। ম্যাচ শেষে জয়ের আনন্দে আত্মহারা চেন্নাই। তার মধ্যেই এই সুখবরের আভাস দিলেন মাহির স্ত্রী। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।